ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহি রবিলি আলামিন আসলাত সালাম আলা আশরফিল আলমর সালিন এক ভাই জানতে চেয়েছেন যে ফজরের সলাতে আমরা দেখি মাছটিতে গিয়ে যে ফরস শুরু হয়ে গেছে পর সুনদ চলতা কোনো কোনো মাছটিতে দেখা যায় যে একরেখা শেষ তারপরও সুন্নত পড়ে কারণ আমাদের দেশে প্রচলিত রয়েছে যে সূর্য ওঠার আগে আগ পর্যন্ত কোনো সলাদ নেই ঠিক আছে হাদিস কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লামের প্রখ্যাত সাহাবি আবু হুরাই রদি আল্লাহ তালনু শহীদ মুসলিমের এক হাজার ছয়শো আট আটাত্তর নম্বর হাদিস এবং এক হাজার ছয়শো নম্বর হাদিস আবু হুরাইর রদি আল্লাহ তালনু বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইদাউকিমাদিস সালাতু ফালা সলাতু ইল্লাল মাকতুবা যখন সালাতের ইকামত দেওয়া হবে তখন ফরজ সালাদ কোনো সালাত নেই তাহলে যখন ফরস ইকামত দেওয়া হবে তখন আপনাকে সঙ্গে সঙ্গে সূন্যদ সেরে দিতে হবে আল্লাহ আপনাকে নেকি দেবেন ইনশাআল্লাহ কিন্তু আমরা যেটা বলি যে ফরস চলতেছে রসুল্লাহ সাল্লাহ সালামের এই কথাকে আমরা অ্যাভর্ড করে আমরা সুন্নত পড়তেই থাকি এদিকে এক রেখা শেষ হয়ে যায় সেটা তোয়াক্কা করি না আরেকটি হাদিস রয়েছে রসুলল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আবুদাউদের বারোশো সাতষট্টি নাম্বার হাদিস কায়েস ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ফজরের সালাতের পর এক ব্যক্তিকে দুই রাকাত সালাত আদায় করতে দেখলেন তখন তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে আরে ফজর সালাত তো দুই রাকাত তখন ওই ব্যক্তি বলল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো ফজরের পূর্বে দুই রাকাত সালাত আদায় করিনি তাই এখন সেই দুই রাকাত আদায় করে নিলাম অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গ্যার কিছু বললেন না তার তার মানে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্মতি গ্রহণ করলেন সম্মতি দিলেন যে ঠিক আছে তোমরা পরে নাও যেহেতু রসুল সাল্লাহ আলিয়াল্লাম সফর অবস্থায়ও এই ফজরের দুই রেখা সন্ন্যত এবং বিদের ছাড়তেন না রসুল সাল্লাহ সাল্লাম সফর অবস্থায়ও এই ফজরের দুই রেখা সন্ন্যত আদায় করতেন অতএব ফরজ সালাতের পরেও এই ফজর সন্ন্যত পড়া যায় হাদিস দ্বারা প্রমাণিত অতএব আমরা যখন একামত হয়ে যাব তখন যেন আমরা আর ওই সন্ন্যত সালাতের নিয়ত না থাকে সন্ন্যদ সালাদ ছেড়ে দিয়ে ফরজ সালাদ ধরতে হবে কারণ ফরজ তো ফরজই এটা আমাদের বুঝতে হবে আশা করি বুঝতে পেরেছেন আল্লাহু আলম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ